আমরা আজকে পড়বো উপপাদ্য চার। উপপাদ্য চারে কি প্রমাণ করতে দিয়েছে? উপপাদ্য চারে বলেছে, প্রমাণ করো কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তার মানে কি বললো? বললো যে একটা ত্রিভুজের, যে কোনো একটা ত্রিভুজের যদি দুটো বাহু, একটা ত্রিভুজের কটা বাহু থাকে? তিনটে বাহু থাকে। সেই তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর মান যদি সমান হয়, তবে তাদের ওই বাহুগুলোর বিপরীত কোণগুলোর মানও সমান হবে, এটা প্রমাণ করতে দিয়েছে। তো এই প্রমাণের জন্য আমরা এখানে একটা ছবি এঁকেছি, ABCC একটা ত্রিভুজ এঁকেছি। আচ্ছা, প্রদত্ত আমরা উপপাদ্য প্রমাণ করতে কি কি লিখি এর আগে আমরা শিখে ফেলেছি, প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন, প্রমাণ। প্রদত্ত মানে কি? আমাকে যেটা দিয়েছে, প্রথমে আমরা লিখবো প্রদত্ত, আমাকে যেটা বলে দিয়েছে। কি বললো? বললো হচ্ছে কোন ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে, মানে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান। আমরা একটা ত্রিভুজ আঁকলাম ABC, আমরা ধরে নিলাম ABC ত্রিভুজের AB বাহু আর AC বাহু, এই বাহু দুটো সমান। সেটা লিখলাম ABC একটি ত্রিভুজ যার AB সমান AC, এটা আমাকে বলে দিয়েছে। এরপরে আসবো প্রামাণ্য। প্রামাণ্য মানে কি? আমাকে কি প্রমাণ করতে হবে? তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে বলেছে, বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তার মানে কি? যে দুটো বাহু সমান হবে তাদের বিপরীত কোণ। তাহলে AB বাহুর বিপরীত কোণ কে? কোণ C। আর AC বাহুর বিপরীত কোণ কে? কোণ B। এই কোণ দুটো সমান হবে। তাহলে লিখি, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC এর সমান দৈর্ঘ্যের বাহু AB ও AC এর বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। অর্থাৎ বিপরীত কোণগুলোর মানে মানে কি? কোণ সি, কোণ সিটাকে কি বলবো? ACB। আর কোণ বি, কোণ বি মানে কোণ ABC। হলো প্রদত্ত, হলো প্রামাণ্য, হলো। এরপর অঙ্কন। অঙ্কন উপপাদ্যতে সমস্ত উপপাদ্য প্রমাণ করতে অঙ্কনের প্রয়োজন হয় না। যে উপপাদ্য প্রমাণের জন্য আমার যদি কিছু আঁকাঝোঁকা করলে আমার সুবিধা হয়, তাহলে অঙ্কনের প্রয়োজন হয়। এখানে আমরা আঁকবো, এখানে অঙ্কনের প্রয়োজন। আমরা কি করব, এই BAC মানে এই কোণটা, এই কোণটার একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করব। সমদ্বিখণ্ডক মানে কি? সম মানে সমান, দ্বি মানে দুই, খণ্ডক মানে টুকরো, সমান দুটি টুকরো। যে একটা কোণকে যে সমান দুটো টুকরো বিভক্ত করে তাকে বলবে সমদ্বিখণ্ডক। এখানে আমরা কোণ BAC এর একটা সমদ্বিখণ্ডক AD এঁকেছি। তাতে কি হলো? BAC এই কোণটা দেখো, এই পুরো এই কোণটা, এই পুরো কোণটা এখান থেকে এই দিকে একটা ছোট্ট কোণ হয়ে গেল, আর এদিক থেকে আরেকটা কোণ হয়ে গেল। এই কোণ দুটোকে দুটো সমান কোণে বিভক্ত করলো। এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটা কোণ, এই দাগ থেকে এদিকে আরেকটা কোণ, দুটো সমান কোণে বিভক্ত করলো। আর এই সমদ্বিখণ্ডকটা BC বাহুকে কোথায় টাচ করলো? D বিন্দুতে। এটাই লিখবো, ত্রিভুজ ABC এর কোণ BAC সমদ্বিখণ্ডক AD অঙ্কন করলাম, যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করলাম। তাহলে আমরা প্রদত্ত হলো, প্রামাণ্য হলো, অঙ্কন হলো। এবার আমাদের কি করতে হবে? প্রমাণ। এবার আমরা প্রমাণ করব। দেখো, AD সমদ্বিখণ্ডক, AD সমদ্বিখণ্ডক ABAC কোণটাকে দুটো সমান টুকরো বিভক্ত করেছে। এখান থেকে এই পর্যন্ত একটা কোণ, এখান থেকে এই পর্যন্ত একটা কোণ। এই কোণটার নাম কি হবে? এই কোণটার নাম হবে BAD, এই কোণটা। আর এদিকের কোণটার নাম কি হবে? এদিকের কোণটার নাম হবে CAD। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, আমাদের এই সমদ্বিখণ্ডকটা পুরোটা সমদ্বিখণ্ড, এই সমদ্বিখণ্ডকটা পুরো ত্রিভুজটাকে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে, একটা ABD ত্রিভুজ আর একটা ACD ত্রিভুজ। তাহলে আমরা প্রমাণে কি লিখলাম? ত্রিভুজ ABD আর ত্রিভুজ ACD এর মধ্যে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে AB আর AC সমান। এটা আমাদেরকে প্রদত্ত, আমাদেরকে বলে দিয়েছে যে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই দুটো ত্রিভুজের এই বাহুটার সাথে সমান। আবার সমদ্বিখণ্ডক আঁকার ফলে কোণ BAD আর কোণ CAD যে তৈরি হলো, তারাও নিজেদের মধ্যে সমান। কোণ BAD সমান সমান কোণ CAD, যেহেতু, কেন, কারণ কি? যেহেতু AD কোণ BAC সমদ্বিখণ্ডক। আবার
এডি এই বাহুটা এই দুটো ত্রিভুজের মধ্যেই রয়েছে, সাধারণ বাহু দুটো ত্রিভুজে। তাহলে এডি ত্রিভুজ দুটির সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজের যখন দুটো বাহু, এই ত্রিভুজ দুটোর আমরা কি দেখলাম, এই বাহুটা এই বাহুটা সমান, এটা কমন বাহু, মানে দুটো বাহু সমান আর তাদের মাঝের কোণটাও সমান, তখন ত্রিভুজ দুটো কি হয়ে যায়, সর্বসম। এটা আমরা ক্লাস সেভেনে পড়েছিলাম। তাহলে লিখলাম ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। ত্রিভুজের এই সূত্রটাকে কি বলা হয়, বাহু কোণ বাহু, দুটো বাহু আর তার মাঝখানের কোণটা দুটো ত্রিভুজের মধ্যে সমান। তাই ত্রিভুজের এটা কেন হলো সর্বসম, কোণ শর্ত অনুসারে বাহু কোণ বাহু বা সাইড অ্যাঙ্গেল সাইড এস এস সর্বসমতার শর্ত অনুসারে। এখন সর্বসম হয়ে গেল মানে কি, সর্বসম হয়ে গেল মানে ত্রিভুজ দুটোর সমস্ত কিছু অনুরূপ, সব কিছু সমান। তাহলে এবিডি ত্রিভুজের কোণ বি এর, এসিডি ত্রিভুজের অনুরূপ কোণ কোনটা, কোণ সি। তাহলে কোণ বি আর কোণ সি ও কি হবে, সমান হবে। তাহলে লিখি কোণ এবিডি সমান সমান কোণ এসিডি, কোণ এবিডি সমান সমান কোণ এসিডি। আবার দেখো কোন এ বি ডি মানে কোন এ বি সি, মানে এই কোনটা প্রথমে আমরা লিখলাম এ বি ডি, সেই এ বি ডিটাকে আমরা কি লিখতে পারি, এ বি সি, এ বি ডির জায়গায় এ বি সি বসালাম। আবার একইভাবে এ সি ডি মানে এ সি বি, এ সি ডির জায়গায় আমি কি করলাম, এ সি বি বসালাম। এবার আমাদের প্রমাণ করতে কি দেখেছিলাম, কি প্রমাণ করতে হবে, এসিবি সমান সমান এবিসি, তাই জন্য আমরা এটাকে কি করলাম, জাস্ট ঘুরিয়ে লিখলাম, এটাকে বাদিকে নিয়ে চলে আসলাম, এদিকে ডান দিকে নিলাম, অতএব এসিবি সমান সমান এবিসি, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। তাহলে পুরো ব্যাপারটা আমরা কি করলাম, যে একটা ত্রিভুজের যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে কি হবে, তাদের বিপরীত কোণগুলো সমান হবে। আমরা সেই জন্য কি করলাম, প্রথমে একটা অঙ্কন করে নিলাম, একটা সমদ্বিখণ্ডক আঁকলাম কোণে, বিএসি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, তার ফলে পুরো এবিসি ত্রিভুজটা দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেল, একটা এবিডি, একটা এবিডি আর একটা এসিডি দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেল, এই ত্রিভুজ দুটোর এবি সমান সমান এসি আর এডি এদের দুটো ত্রিভুজের মধ্যেই রয়েছে, আর সমদ্বিখণ্ডক যেহেতু কোণ বিএডি সমান কোণ সিএডি, তাহলে দুটো বাহু আর তাদের মাঝখানের কোণ ত্রিভুজ দুটোর মধ্যে সমান, সেই জন্য ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। সর্বসম মানে হলো ত্রিভুজগুলো ত্রিভুজ দুটোর অনুরূপ সমস্ত কিছু সমান। তাহলে এবিসি ত্রিভুজের অনুরূপ কোণ বি এর অনুরূপ কোণ কোনটা, এসিডি ত্রিভুজের কোণ সি, তাহলে কোণ বি সমান সমান কোণ সি, মানে কোণ এবিডি সমান কোণ এসিডি, এবিডিটাকেই আমি বলতে পারি কোণ এবিসি সমান সমান কোণ এসিডি, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, করলাম প্রমাণিত। এই উপপাদ্য ফোরটা, উপপাদ্য চার তোমাদের বইতে 92 পাতায় আছে, তোমরা আমি বুঝিয়ে দিলাম, তোমরা নিজেরা দুবার তিনবার শুনবে, শুনে বুঝবে, বুঝে নিয়ে বইয়ের পাতা খুলবে 92 পাতায় একবার দুবার নিজেরা পড়বে, পড়ে নিজেরা না দেখে বলার, না দেখে বুঝে বুঝে বলার চেষ্টা করবে, তারপর একবার নিজেরা লিখে ফেলবে নিজেদের খাতায়, তাহলেই দেখবে তৈরি হয়ে গেছে, তারপর যদি কোনো প্রকার সমস্যা হয় আমাকে জানাবে।